আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আশা করছি এবং ঘরে থেকে যে যার লেখাপড়া চালিয়ে যাচ্ছ হ্যাঁ আমরা দ্বিতীয় পত্রের চলন ও অঙ্গ চালনার সপ্তম অধ্যায় পড়ছিলাম শিক্ষার্থীরা আজকে আমরা দেখি কি নিয়ে হাজির হয়েছি তোমাদের একটু ভিন্ন আঙ্গিকে কিছু উপস্থাপন করতে চাই

করো কি অনেক পছন্দের না হ্যাঁ আমারও যে খুব অপছন্দের তা নয় আমিও কিন্তু এটা পছন্দ করি কার্টুন সিরিজের মধ্যে মিনা কার্টুনটা আমার বেশ পছন্দ নিশ্চয়ই তোমাদের ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে হ্যাঁ এখানে দেখো ম্যাডাম আলমারির নিচে চাপা পড়ে গিয়েছিল মিনা একটা বাঁশ একটা লাঠি নিয়ে এসে আলমারিটাকে এমনিতে সে তুলতে পারছিল না যেটি ব্যবহার করেছিল কি নাম বললো সেটাকে লিভার হ্যাঁ আমাদের মানব দেহেও আমাদের অস্থিগুলো যে কঙ্কালগুলো এগুলো কিন্তু এক একটা লিভারের মতো কাজ করে তো আমরা এই লিভার এবং আমাদের পেশি এবং অস্থির যে সঞ্চালন সেগুলো নিয়ে আজকে আলোচনা তো তোমাদের এই আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট তো আজকের আলোচনায় আমাদের কি কি শিখন ফল অর্জন হবে আজকের শিখন ফলগুলো কি কি আমরা যদি একটু একটু করে দেখে নিই বন্ধুরা দেখো আমি শুরুতেই শিরোনামে বলে দিয়েছিলাম যে কঙ্কালের যে কার্যক্রম এবং রডস ও লিভার তন্ত্র এটি আমরা ব্যাখ্যা করতে জানতে বলতে পারবো এরপরে হাঁটু সঞ্চালনে কারণ দেখো আমাদের হাঁটার জন্য আমাদের দৌড়ানোর জন্য আমাদের চলাফেরা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্থিসন্ধে হচ্ছে হাঁটু এই হাঁটু সঞ্চালনের সময় আমাদের কোন কোন অস্থি এবং কোন কোন পেশি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কিভাবে আমরা হাঁটতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে ব্যাখ্যা করতে পারব। এবং এখানে যে সমন্বয় সাধিত হয় সেটি আমরা বলতে পারব তো চলো যাওয়া যাক প্রথমেই কঙ্কালের কার্যক্রম রডস ও লিভার যন্ত্র শুরুতেই যেমনটি আমরা মিনা কার্টুনের একটু অংশবিশেষ দেখছিলাম হ্যাঁ লিভার কি সেটি যদি আমরা একটু দেখি দেখো তার আগে বলি কঙ্কালের যে পেশিগুলো আছে যেমন আমাদের এখানে গত লেকচারে আমরা বলেছিলাম যে আমাদের এখানকার এই কঙ্কালের নাম কি হিউমেরাস এর সামনে যেমন বাইসেপস পেছনে ট্রাইসেপস ঠিক আমাদের এই ইতে তোমার উরুর যে অস্থি ফিমার এখানে কোয়াড্রিসেপস এখানে হ্যামস্ট্রিং হ্যাঁ গ্যাস্ট্রোকনমিয়াস অনেকগুলো পেশি আমাদের এগুলোকে মুভমেন্টে কাজ করে সেটি আমরা বলছি দেখো যে কঙ্কালের এই পেশিগুলো আলাদাভাবে কাজ করতে পারে না একটি পেশি যখন কঙ্কালের সাথে যুক্ত থাকে তখন ওই সংযুক্তির স্থান প্রকৃতি নির্ধারণ করে দেয় এবং এর বল প্রয়োগ কেমন হবে এবং সেটির মুভমেন্ট কেমন হবে সেটি কিন্তু নির্ধারণ করে দেয় এর মাত্রায় বা কেমন হবে তো এসব বৈশিষ্ট্য স্বাধীন এবং এদের সম্পর্ক নির্ভর করে পেশি এবং কঙ্গালতন্ত্রের সাধারণ গঠনের উপর যেমন দেখো আমি সহজ উদাহরণ দিই তোমরা তো এখন তো ডিজিটাল মাপন যন্ত্র এসে দাঁড়িপাল্লার প্রচলনার নাই আমি তারপরে একটু দেখাই মনে করো এটা একটা দাঁড়িপাল্লার স্টিক হ্যাঁ দাঁড়ি প্লাস্টিকে কি হয় ঠিক মাছ বরাবর সুতাটা বাধা থাকে এই পাশে এবং এই পাশে দুই পাশে একেবারে সমান ওজন দিলেই তবেই তো আমরা একেবারে সমানভাবে দেখতে পাবো এখন মনে করো এই সুতাটা যদি তোমার এই মাছ বরাবর না থেকে এরকম জায়গায় বাঁধা হয় তাহলে কি হবে এটা দিকে হেলে যাবে না এখন তুমি এই পাশে যদি হাফ কেজি ওজন দাও এইখানে যদি হাফ কেজি ওজন দাও তোমার এখানে দেখা যাবে যে প্রায় দেড় কেজি দুই কেজি দিয়েও তুমি এটা টেনে তুলতে ধুলতে পারছো না তাই না হ্যাঁ অর্থাৎ লিভার হচ্ছে এমন একটি দণ্ড অনমনীয় রড তাহলে আমাদের অস্থিগুলো একটা দণ্ড বা রডের মতো কাজ করে আর এই যে আমি যেখানে ধরে আছি এগুলো অস্থি সন্ধি অর্থাৎ এগুলো এই মতো কাজ করে আমরা পরের আলোচনায় যাচ্ছি তাহলে লিভার হচ্ছে এমন একটি অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্ট একটি স্থায়ী পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম যেমন আমাদের এখানে দেখো এই এই যে কনুই তাই না কনুই বরাবর এটি কি হচ্ছে ঘুরতে সক্ষম তুমি কি মাছ বরাবর এখানে ঘোরাতে পারবে হাত সম্ভব না কারণ এখানে আমাদের সেই সন্ধিটি রয়েছে তাহলে এই অস্থিগুলো এক একটা লেভার হিসাবে কাজ করে আমাদের এবারে আসো এই লেভার কি আমাদের লিভারে বা আমাদের দেহে কি কি উপাদানগুলো আছে এবং সেগুলো এই কিভাবে কাজগুলো করছে তাহলে লিভার বাহু হচ্ছে অস্থিগুলো আমাদের দেহে যে কঙ্কালগুলো বা অস্থিগুলো আছে এগুলো এক একটা লিভার হিসাবে কাজ করছে এই যে এখানে যে রডের মতো যেটি আমরা দেখছি আমি যদি পয়েন্টার দিয়ে দেখাই হ্যাঁ এই যে রড যেটা এটাই মনে করো একটা লিভার ওই যে মিনা কারণে যেমন বাঁশটাকে লিভার বলে দাবি করলো মিনা হ্যাঁ ঠিক এটি হচ্ছে একটি রড লিভার এরপরে দেখো পিভড পিভটা কি ফালক্রম বা পিভড এইখানে যেটাকে কেন্দ্র করে বা যেটাকে স্থির রেখে এই লিভারটা ঘূর্ণায় ঘূর্ণায়নিত হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় আছে যেমন এই পাশে লোড পড়লে এই পাশে এফোর্ট দিলে এটাকে উপরে টেনে তুলতে পারবে ঠিক আছে তাহলে এই যেখানে মুভ করবে সেই জায়গাটাকে আমরা বলছি কি পিভট অর্থাৎ যে অস্থি সন্ধিকে কেন্দ্র করে লিভারের কর্ম পরিচালিত হয় সেটি হচ্ছে পিপ্ট আর প্রচেষ্টা প্রচেষ্টাটা কি মনে করো তুমি একটা শক্ত উপাদানকে টেনে তুলবে ও টেনে তুলছো এটি তোমার প্রচেষ্টা তার মানে তুমি যে বল প্রয়োগ করছো অ্যাফোর্ট দিচ্ছ তাই না সেটি হচ্ছে তোমার প্রচেষ্টা অর্থাৎ এই যে দেখো এখানে আমরা বলছি যে ভার সরানোর জন্য অর্থাৎ লোডটাকে টেনে তোলার জন্য বা লোডটাকে সরানোর জন্য পেশি যে বল প্রয়োগ করে আমাদের মাংস পেশি যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে আমার এফর্ট প্রচেষ্টা ঠিক আছে আর লোড তো ভার অর্থাৎ দেহের যে কোনো অংশকে সরাতে হবে বা কোনটাকে টেনে তুলতে হবে যেমন আমার মাথায় এইভাবে হেলে আছে যেমন আমি পেশি টান দিলাম উপরের দিকে উঠে গেল তো এগুলো হচ্ছে আমার ভার প্রচেষ্টা লেভার পিপ আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছ তো আমাদের দেহে যে অস্থিগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এগুলো সংযুক্ত আছে তো অস্থিগুলোর সংযুক্তির উপর ভিত্তি করে আমাদের দেহের এই লিভারকে তিন ভাগে ভাগ করেছি আমরা যেমন এটি হচ্ছে দেখো প্রথম শ্রেণীর লিভার তোমরা একটু লক্ষ্য করো দেখো এইটি হচ্ছে অ্যাফোট এইটি হচ্ছে লোড আর এই মাঝখানে হচ্ছে পিভড তাহলে লোড এবং এফোর্টের ঠিক মাঝ বরাবর যদি পিভড বা ফালক্রম থাকে তাহলে সেটাকে বলি আমরা ফার্স্ট ক্লাস লিভার এখানে প্রচুর শক্তি পাওয়া যায় অল্প বল প্রয়োগ করে প্রচুর শক্তি পাওয়া যায় আমরা পরে বিস্তারিত ব্যাখ্যাতে যাচ্ছি এরপর আসো সেকেন্ড ক্লাস লিভার সেকেন্ড ক্লাস লিভারটা কি এখানে দেখো ফালক্রম বা পিপটা কিন্তু এক পাশে আছে লোডটা মাঝখানে আর এফোর্টটা এক ধারে অর্থাৎ ফালক্রম এবং এফোর্ট দুই ধারে অবস্থান করে লোডটাই মূলত এখানে মাঝখানে থাকে ঠিক আছে এটি হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার এই যে দেখো এফোর্ট এই যে এখানে ফ্যালক্রম আর এখানে লোড এভাবে এদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আর আমাদের দেহের তৃতীয় শ্রেণীর লিভার যেগুলো সেটা কিভাবে আছে এই যে দেখো লোড একেবারে এই ধারে আছে এখানে এটাতে কিন্তু লোড মাঝখানে ছিল যে দেখো এখানে লোড মাঝখানে কিন্তু এখানে লোড প্রান্তে ফালকাম প্রান্তে কিন্তু এফোর্ডটা ঠিক মাঝখানে তখন সেটিকে বলি আমরা তৃতীয় শ্রেণীর লিভার এই লিভারের ক্ষেত্রে যেটি হয় অনেক বেশি বল প্রয়োগ করে কম পরিমাণ কাজ পাওয়া যায় ওই যেমন কি আমরা এভাবে দেখালাম যে এখানে তুমি অনেক অনেক বেশি শক্তি প্রয়োগ করলে তবেই না এই পারটাকে টেনে তুলতে পারবে তাই নয় কি হ্যাঁ এই ধরনের লিভার হচ্ছে থার্ড ক্লাস লিভার থার্ড ক্লাস বলে খুব একটা খারাপ মনে করো না এটা তো থার্ড ক্লাস জিনিস না এগুলো আমাদের দেহে সবচাইতে বেশি পরিমাণে আছে হ্যাঁ তো ঠিক আছে চলো আমরা একে একে এই তিন শ্রেণীর লিভারের বর্ণনা প্রথমত ফার্স্ট ক্লাস লিভার ফার্স্ট ক্লাস লিভার দেখো আমাদের দেহের মানব দেহের প্রথম শ্রেণীর লিভার কিন্তু দুর্লভ খুব বেশি পাওয়া যায় না তা আমরা যদি উদাহরণ দিতে চাই সেটি মূলত আমাদের এই যে মাথার খুলির সাথে আমাদের এই যে প্রথম কষেরুকা অ্যাটলাস হ্যাঁ প্রথম কষেরুকা যেটা অ্যাটলাস এই অ্যাটলাসের মধ্যবর্তী যে সন্ধিটা এই যে এখানে বলকোটরে যে সন্ধিটা আছে এই যে এই জায়গায় হ্যাঁ এইটাকে আমরা পিপ্ট হিসেবে ধরে নিই আর মাথার পেছনে থেকে আসা যে পেশাল ক্রিয়া এটি হচ্ছে প্রচেষ্টা আর এই মাথার ভারটা হচ্ছে আমার লোড বুঝতে পারছি হ্যাঁ এটাকে এই যে আমরা দেখো নিচে একটা কাঁচির সাথে তুলনা করেছি কাঁচিতে কি হয় স্ক্রুটা ঠিক মাঝখানে থাকে এখানে যেমন কাপড় বা কিছু কাটবো আমরা সেটা লোডটা এক ধারে থাকে আর এই যে দুই আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি সেই চাপটা এখানে আমার অ্যাফোর্ড ঠিক আমাদের এই করটি এবং অ্যাটলাসের সংযোগস্থলে এরকম একটি লিভার রয়েছে আমাদের পেশি পেশি প্রচেষ্টা যেমন আমাদের পেশি যদি একেবারে শিথিল হয়ে যায় মনে করো আমার এই পেশি এখন টান ছেড়ে দিল মাথা এরকমভাবে হেলে গেল আবার পেশি যখন টেনে তুলল তখন কিন্তু এটি আবার আমাদের মাথাটাকে সোজা করে রাখতে সহায়তা করছে তাহলে এই লিভারের মাধ্যমে আমরা কি করতে পারি অল্প বল প্রয়োগ করে গুরুত্বপূর্ণ কথা অল্প বল প্রয়োগ করে আমরা বেশি ফল পেতে পারি এখন আসি দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার এই ধরনের লিভার যেটা আমরা আগেই বর্ণনা করেছি যে ভারের অবস্থান থাকে পিপড এবং প্রচেষ্টার মাঝখানে এই যে লোডটা থাকে ফালক্রম এবং অ্যাফোটের মাঝখানে এবং ঠেলাগাড়ির উদাহরণ দিয়েছি দেখো এই যে নিচে যেরকম ঠেলাগাড়ি ঠেলাগাড়িটা একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এটির তো আমাদের এই যে এই এই মাঝখানের এই ছবিটা আমি যদি পয়েন্টার দিয়ে এই মাঝখানের এই ছবিটাতে দেখো এই যে এই অংশটুকু এই যে আঙ্গুল এবং আমাদের পায়ের যে ফ্যালাঞ্জেস এবং এই আমাদের যে ম্যাটাটারসাল এর মাঝখানের যে অস্থিসন্ধি এটিকে আমরা বলছি পিপড আর দু পা বাহুর এই কাপ পেশি গোড়ালির টেন্ডন এগুলো হচ্ছে আমাদের কি লোড আর এর উপরের যে টেনে তোলার প্রচেষ্টা অর্থাৎ এই পেশিগুলো যেটাকে টেনে ধরে আছে যেমন আমরা অনেক সময় কি করি এই দুই আঙ্গুল মানে পায়ের এই উপর ভর দিয়ে পায়ের গোড়ালি যখন উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করি তখন কি হয় অনেক বেশি টান দিয়ে আমাদেরকে টেনে তুলতে হয় না হ্যাঁ তো এ ধরনের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় আমরা বেশি ওজনকে উপরে উঠতে উপরে তুলতে সক্ষম হই অনেক সময় এক্সারসাইজ করার সময় আমরা এগুলো করে থাকি এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার বা সেকেন্ড ক্লাস লিভার এবারে আসো তৃতীয় শ্রেণীর লিভার থার্ড ক্লাস লিভার হ্যাঁ তৃতীয় শ্রেণীর লিভার এখানে কি আমরা একটু আগে বললাম এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট এবং ভারের মাঝখানে যে দেখো এটা হচ্ছে অ্যাফোর্ড এটি হচ্ছে লোড আর এটি হচ্ছে ফালক্রাম যেটা আমরা আগেও বলেছি এখানে থাকে এবং এই লিভারি এই লিভারগুলোই কিন্তু এই লিভারগুলোই আমাদের দেহে সবচাইতে বেশি অনেক সংখ্যায় অনেক একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার যেমন আমরা এই যে হাতের এই কোনোই যেটা ভাঁজ করে উপরে টেনে তুলছি এটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার এই যে যেটা আমরা এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি অর্থাৎ কনুয়ে পিপড এই কনুইটায় আমাদের পিপড আর এই সম্মুখ বাহু এটা হচ্ছে আমাদের কি লিভার আর এখানকার যে বাইসেপস স্পেশি এটা যে টেনে তুলছে এটি হচ্ছে কি আমাদের প্রচেষ্টা আর এইখানে মূলত এই আমাদের আগে বললাম যে পিপটা ফালক্রম হচ্ছে আমাদের কোনই এভাবে এটাকে উপরের দিকে টেনে তুলতে সহায়তা করছে এবং এখানে দেখা যায় যে প্রটেস প্রচেষ্টার চেয়ে ভার বেশি হয় আমাদের কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না এই পেশিটাকে অনেক বেশি টি টান দিয়ে কিন্তু এটাকে উপরের দিকে তুলতে হয় ঠিক আছে তো আমাদের বাইসেপস পেশির সামান্য সংকোচনে একটি বৃহত্তর সঞ্চালন সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু এখানে দূর হয়ে যায় আমরা অনেক মানে মনে হচ্ছে যে অনেক বেশি শক্তি দেওয়া লাগে কিন্তু না আমাদের বাইসেপস অনেক বেশি টান দিয়ে এটাকে তুলতে পারে সেজন্য জন্য গতির সঞ্চালনে এই ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি শিক্ষার্থীরা তো লিভার নিয়ে অনেক কথা হলো দেখো এই ব্যক্তি কি করছে দরাদরি করছে তো আমাদের এই চলাচলের সময় আমরা যখন হাঁটু সঞ্চালন করি মুভমেন্ট করি তখন আমাদের অস্থি এবং পেশি কিভাবে কাজ করে সেটি আমাদের এই অংশের আলোচনা তাহলে আমাদের হাঁটু হচ্ছে দেহের সবচাইতে বড় এবং জটিল সন্ধি আমাদের দেহে যতগুলো সন্ধি আছে এগুলোকে কি বলা হয় নবম দশম শ্রেণীতে পড়েছিলে তো কি জানুসন্ধি হ্যাঁ হাঁটুকে জানুসন্ধি বলা হয় এই সবগুলো অস্থিসন্ধিকে কমন একটি নাম আছে সেটি হচ্ছে সায়নোভিয়াল অস্থিসন্ধি হম অস্থিসন্ধি অস্থিস্ধি নামক লিকুইড থাকে সেই জন্য এটাকে সাইনিভিয়াল অস্থিসন্ধি বলা হয় তো আমাদের হাঁটুতে যে অস্থিগুলো অস্থি আছে তারপরে পেশি আছে টেন্ডন আছে লিগামেন্ট যেগুলো আমরা কি করি একটির সাথে আর আমাদের এগুলোকে সংযুক্ত করেছে তো হাঁটুতে কি কি অস্থি রয়েছে যদি আমরা দেখি দেখো ফিমার রয়েছে এই যে মানে আমাদের পায়ের হাঁটুর উপরের অস্থি ফিমার যেটা আমরা আগে আলোচনা করেছি টিবিয়া মোটাটা টিবিয়া মানে হাঁটুর নিচে আর চিকনটা ফিবুলা আর হাঁটুর উপরে যে চাকরির মতো অস্থিটি আছে সেটিকে বলি আমরা প্যাটেলা। তো আমাদের এই হাঁটু সঞ্চালনের সাথে এই অস্থিগুলোর সাথে আমরা পরিচিত হলাম এবার যদি পেশিগুলোর সাথে পরিচিত হয়ে দেখো জড়িত পেশিগুলোর মধ্যে উরুর সম্মুখ ভাগে আমাদের এই যে উরুর সম্মুখ ভাগে এইখানের যে পেশিটা রয়েছে আমরা একটু পরে আরও বিস্তারিত পরিচিত হব সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ভাগে হ্যামস্ট্রিং হ্যাঁ হ্যামস্ট্রিং পেশি তারপরে টিবিয়া ফিবুলার ভাগে এই যে নিচের এইটা টিবিয়া ফিবুলার পশ্চাৎ ভাগে এই যে এখানে যে পেশিটা রয়েছে হ্যাঁ সেটিকে বলি আমরা কাপ পেশি এবং এর পার্শ্ব দেশে এই দিক দিয়ে যে পেশিটা রয়েছে সেটিকে বলি আমরা গ্যাস্ট্রোকনোমিয়াস পেশি এবং টিবিয়া সংলগ্ন টিবিয়ালিস ইন্টেরিয়র এক্সটেন্সর পেশি এই পেশিগুলো সম্মিলিত ক্রিয়ায় মানে সবগুলো একবার টেনে ধরে ঠিক বিপরীতটা আবার টেনে ধরে আমরা তো আগে জেনেছি পেশিতে টান দেয় ধাক্কা তো দেয় না মনে আছে তো হ্যাঁ তো এই পেশিগুলো সামগ্রিকভাবে সংকুচিত হয়ে আমাদের এই চলাচল বা মুভমেন্টে সহায়তা করছে সেটি আমরা এখন দেখব দেখো আমরা যখন প্রথমে যদি ডান পা বাড়ানোর কথা বলি ডান পা যখন আমরা এক ধাপ তুলছি মনে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে বলি কিন্তু দাঁড়ালে তো আমি ক্যামেরায় তোমরা দেখতে পাবে না সত্যি আমি কিন্তু এটা ক্লাসে বা আমি পড়ানোর সময় কি করি একেবারে দাঁড়িয়ে নিজের হাঁটার প্র্যাকটিস করে দেখায় দুঃখিত আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না কোনো এক সময় ক্লাসে হয়তো দেখিয়ে দেব তবে তোমরা এখন এটা পড়িয়ে পড়ে যাও তাহলে যদি আমরা ডান পা বাড়াই তবে ডান পায়ের গোড়ালি এই যে মনে করে এটা ডান পা এই যে ডান পায়ের যে গোড়ালি রয়েছে হ্যাঁ এই গোড়ালিতে এখানে যে কাফ পেশি এই যে দেখো নিচের দিকে যে কাফ পেশির কথা বলছি আমরা এই কাফ পেশি কি হয় সংকোচনের মাধ্যমে তখন আমাদের পায়ের গোড়ালিটাকে উপরের দিকে টেনে তুলে সেটি আমরা এখানে বলছি যে কাপ পেশির সংকোচনের মাধ্যমে এই পায়ের গোড়ালি যখন উন্নীত হয় একই সঙ্গে ডান পাতের পাতায় মানে এই যে ডান পায়ের তলায় হ্যাঁ সোলে সোল জন্য কিন্তু সোলিয়াস পেশি ঠিক আছে দেখো হ্যাঁ তাহলে ডান পায়ের পাতার যে সোলিয়াস পেশি এটি সংকুচিত হয় ফলে আমাদের যে ক্যালকিনিয়ো ফিবুলার এই যে লিগামেন্ট এখানে যে ক্যালকিনিয় গোড়ালির অস্থি এবং এখানে ফিবুলার যে অস্থি এর সাথে যে টেন্ডন আছে লিগামেন্ট আছে সেগুলো কিন্তু টান পরে টান দেয় তখন আমাদের পায়ের গোড়ালি মাটি থেকে উপরের দিকে উঠে আসে এই পেশিগুলোকে কি বলি আমরা ফ্লেক্সর পেশি আমরা আগের লেকচারে কিন্তু বলেছি যে ফ্লেক্সোর কোনগুলো এক্সটেন্সর কোনগুলো অ্যাপ ডাক্তর কোনগুলো অ্যাড ডাক্তর কোনগুলো সেগুলো কিন্তু একটু মনে রাখবে না হলে তো আমি এখানে বলবো এই কথাগুলো তোমরা বুঝতে অসুবিধা হতে পারে তাহলে এই পেশিগুলোকে আমরা বলছি ফ্লেক্সর পেশি এখন দেখো এই যে ডান পায়ের পাতা যখন ভূমিকে অতিরিক্ত চাপ দিচ্ছে চাপ প্রয়োগ করছে তখন উরুর পশ্চাৎ ভাগে এই যে উরুর পশ্চাৎ ভাগে এই যে এই পেশি এটার নাম আমরা কি বললাম হ্যামস্ট্রিং হ্যামস্ট্রিং শুনলেই কি মাস্টার ফিবিন মর্তুজার কথা মনে পড়ে যায় না বেচারা বারবার এই হ্যামস্ট্রিং পেশির ইঞ্জুরিতে ভোগে তাই না হ্যাঁ ওই সে সজরে বল করার সময় দৌড়ে গিয়ে যখন টান বল করতে যায় তখন তার এই হ্যামস্ট্রিং পেশিতে কয়েকবার কিন্তু তোমরা জানো যে ইঞ্জুরি হয়েছে তার মানে কি তার পেশিতে টান লেগে ওখানকার টেন্ডন ছিঁড়ে গিয়েছিল কয়েকবার হ্যাঁ এই সে হ্যামস্ট্রিং পেশি তাহলে এই হ্যামস্ট্রিং এবং ফিবুলার পাশ সংলগ্ন যে গস্ট্রোকনমিয়াস পেশি এগুলো সংকুচিত হয় একই সাথে উরুর সম্মুখ ভাগের এই যে উরুর সম্মুখ ভাগের এই গস্ট্রোকনোমিয়া সরি কোয়ারডিস পেশি তখন প্রসারিত হয় একটা যখন টান দিবে ওপর দিকেটা তো প্রসারিত হতেই হবে ফলে কি হয় আমাদের এই যে এই যে জিআইএফ আমি দেখাচ্ছি দেখো ফলে হাঁটু ভাঁজ হয়ে পায়ের পাতা সহ নিচের অংশ শূন্যে উঠে যায় দেখো আমরা এত সহজে হাঁটছি পাটা যে এই যে উপরে এতটুকু উঠে গেল কি ওঠার পিছনে কত মেকানিজম আছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের কিভাবে এগুলো তৈরি করে রেখেছেন তুমি যদি চিন্তা করো তুমি যদি একটু পা ফেলা কদম ফেলার কথা চিন্তা করো তবে কিন্তু নাস্তিক হতে পারবে না তাহলে হাঁটু ভাঁজ হয়ে পায়ের পাতা সহ নিচের অংশ আমাদের কি হচ্ছে শূন্য উঠে আসছে এরপরে দেখো কি হচ্ছে আমাদের দেহের উপরের যে অংশ এ সময় তাহলে আমি যখন এক পা মানে ডান পা যখন উপরের দিকে তুলে ফেললাম তখন কি হবে আমিও কি শূন্য উঠে যাব না তখন বাহন পা আমার ভাব দেহের ভার বহন করবে সেটি বলছি যে সময় শুধুমাত্র আমাদের এক পা দেহের ভার বহন করবে এবং এই পেশিগুলোকে আমরা কি বলছি এক্সটেন্সর পেশি এ ধাপে উরুর এই যে উরুর এখানে এই যে এখানে যে পেশি রয়েছে হ্যাঁ ইলিওপসাস পেশি এবং রেকটাস ফিমারিস এই যে রেকটাসের সাথে এখানকার যে রেক্টাস ফিমারিস পেশি এই পেশিগুলো সংকুচিত হয় ফলে কি হয় ইলিও ফিমারাল লিগামেন্টে টান পড়ে আমরা যে পা তুলছি উপরের দিকে আমাদের এই কোমরের কাছে আমি তো নিজের বডিতে দেখালে বুঝতে পারবেন এই পেশিটা যদি সংকুচিত হয়ে এই ফিমারকে উপরের দিকে টেনে না তোলে তাহলে ভাঁজ হবে না তাহলে হাঁটুও যখন উপরের দিকে উঠছে ঠিক একই সাথে আমাদের এই কি বলে আমাদের যে চক্রের সাথে আমাদের ফিমারের যে অস্থিটা যুক্ত রয়েছে সেখানেও কিন্তু সংকোচনের মাধ্যমে আমাদের কোমর অঞ্চলের অস্থিসন্ধিও ভাঁজ হয়ে যাচ্ছে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি হ্যাঁ এরপরে দেখো কি হচ্ছে একই সময়ে চলনের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের নিতম্ব অঞ্চলেই যে দেখো এইটা এটি হচ্ছে আমাদের কি গ্লুটিয়াস পেশি তারপরে কাঁধ অঞ্চলে এই যে কাঁধের এখানে এই পেশিটার নাম হচ্ছে ট্রপিজিয়াস পেশি এগুলো কিন্তু প্রসারিত হয় প্রসারিত হলে কি হয় জানো আমাদের বডিটা একটু সামনের দিকে ঝুঁকে পড়ে একটু সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি সামনের দিকে ঝুঁকে পড়লে তো পা উপরের দিকে উঠে গিয়ে আবার নিচে পড়লে তবেই তো আমাদের এক ধাপ আগানো হবে অনেক সময় আমরা কী করি একই জায়গায় দাঁড়িয়ে জগিং করি না তখন কিন্তু আমাদের এই নিতম্বের পেশি তারপর আমাদের কাঁদের গ্লুটিয়াস পেশি সরি ট্রপিজিয়াস পেশি এই পেশিগুলো আমাদের তখন আমাদের কার্যকারিতা আমরা কিছুটা বন্ধ রাখি এগুলোকে অর্থাৎ শুধুমাত্র আমরা এই হাঁটু চলাফেরা করে এক জায়গায় দাঁড়িয়ে থাকি এক জায়গায় দাঁড়িয়ে জগিং করি তাহলে এই যে যখন এটি হয় তখন আমাদের দেহ সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে আমরা তখন কিছুটা এগিয়ে যাই এই এগিয়ে যাওয়ার পর দেখো আমাদের উরুর সম্মুখ ভাগে যে কোয়াড্রিসেপস ফেমারিস পেশি এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস পেশি যখন সংকোচন হয় তখন উরুর পশ্চাতে হ্যামস্ট্রিং পেশির প্রসারণ ঘটে অর্থাৎ এটি যখন আবার অর্থাৎ সম্মুখ ভাগের পেশি আমাদের উরুর সম্মুখ ভাগের পেশি যখন টেনে ধরে তাহলে পেছনের পেশি কি হবে প্রসারিত হবে তখন কিন্তু আমাদের হাঁটু আবার সোজা হয়ে মাটিতে পড়ার মতো করে অর্থাৎ পা পায়ের কদম আমাদের কি হবে মাটির কাছাকাছি চলে যাবে এভাবে কিন্তু আমাদের এক ধাপ সামনের দিকে দেওয়া হবে হ্যাঁ দেখো এই যে ব্যক্তি এইভাবে কি হচ্ছে টিবিয়া সংলগ্ন টিবিয়া এন্টেরিয়ার এক্সটেরিয়ার তারপরে আমাদের আঙ্গুলের যে ডিজিটোরাম লঙ্গা স্পেশি রয়েছে এগুলো সংকুচিত হয় এর ফলে টিবিয়াল লিগামেন্টের টানে কি হয় মাধ্যাকর্ষণের প্রভাবে ডান পায়ের গোড়ালি আবার যেটা মাটি থেকে উপরে উঠে এসেছিল সেটি আবার মাটিকে স্পর্শ করে তাহলে যেভাবে আমরা করলাম ঠিক বাম পাও একই হবে তাহলে ডান পায়ের উপর চাপ প্রয়োগ করে বাম পায়ের এই পেশিগুলো হ্যাঁ এখানে যেটা আমরা বললাম এই পেশিগুলো সংকিত পাতা স্পর্শ করে আমরা এক পা এগিয়ে গেলাম ঠিক একইভাবে আমি ডান পা দিয়ে যেমন আগালাম যে যে পেশির কার্যকারিতার কথা বললাম ঠিক বাম পায়েও কিন্তু এভাবে আমার আর এক কদম আর এক ধাপ আমি এগিয়ে সামনের দিকে চলে যেতে পারবো বুঝতে পারছি কি এই কথা তাহলে বাম্পা পা যখন উত্তোলিত হয় সামনের দিকে এগিয়ে আমাদের চলন স্থলে চলন তলে স্থাপিত হয় এবং এভাবে আমরা একের পর এক ধাপ ফেলছি এবং চলছি চলো দেখি এটাকে আমি একটু অন্য একটি জিআইএফ দিয়ে দেখাই দেখো মজা না এই যে এটা ডান পা ফেলছে আবার তুলছে এটা বাম্পা ফেলছে মানে এটা যে কিভাবে মানে একটা রিদমিক প্রক্রিয়ায় এগিয়ে চলছি আমরা সেটি কিন্তু এই এ আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জেআফটা যারা তৈরি করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমার অনেক ভালো লেগেছে আমি সেই জন্য এখানে অ্যাড করেছি ঠিক আছে এটা শেষ করি এরপর কি ধন্যবাদ সবাইকে ভালো থেকো বাড়ির কাজ হ্যাঁ ভুলে গেছিলাম আমি না তোমাদের মনে পড়ে গেছে বাড়ির কাজ হচ্ছে এই যে পড়াগুলো দিলাম এগুলো সুন্দর করে পড়বা আমি তোমাদের পেজে কতগুলো প্রশ্ন করবো এবং সেখানে ইনস্ট্যান্ট আমি তোমাদের কাছে উত্তর চাইব আজকের এই পড়াগুলো সুন্দরভাবে তোমরা হৃদয়ঙ্গম করবা তারপর আমি সেখান থেকে তোমাদের কাছে প্রশ্ন উত্তর নেব তো ঠিক আছে ভালো থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই ভালো থেকো ঘরে থেকো সুস্থ থেকো এবং যে যার ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলো السلام عليكم ورحمه الله